পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা 1 নম্বরে তোমাদের স্ত্রী, মেয়ে লোক। তাহলে মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে? আরো জোরে, আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হযরতে আলাইহিসসালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিসসালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দরী ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতিমাতুজ জাহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিসসালাম, বিলকিস, সারা, জুলাইখা, এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি? কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন, আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিসসালাম বলে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে আপনি সেই কায়দা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরাও যাবে। একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোর ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম। বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি ওগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে, এটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন, পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত, 3টা ক্ষতি হবে দুনিয়া। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে, 3 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না।
হযরতে আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো বলে। বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে, কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওইদিন বলেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেন মোহর হয়ে যাবে। দেন মোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, এখানে আমি দুইটা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ইলা আখির আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও, জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদি পিতা, আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি শহর থেকে যাচ্ছেন, ঘর জামাই আছেন, কারো হাত তোলেন তো দেখি, একজন নেই। দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের দ্বিতীয় নম্বর কথা ছিল, খেয়াল করেন কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও, আনতা ওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা, এই একালিপ টান আছে, ওয়া কুলা। আল্লাহ দ্বি বচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে, তোমার বাড়িতে যে নিজে আগে খাবা, মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না? আল্লাহ একবারে কোলা দিয়েছেন, আংটা দেয়নি। আল্লাহ বলেন যে পরিমাণের খাবার, সে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরেই আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছি। কেন? তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, আদম তোমার বাড়ি, যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না। অথবা নিচের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে, তারপরে আংটা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউজন। কই আল্লাহ তো একবারে কোলা দিলেন, ও তামাম পৃথিবীর নাস্তিক মর্তাদ বেঈমান উল্টা পাল্টা নারীদেরকে বুঝিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন, ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান, নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমা, এদিকে তাকান, হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে ইচ্ছা, স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি, ওলা তাকরাবা, সাবধান নিকটে যাবা না, হাদিহি সাজার, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তে আয়াত কোরআনে নাজিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি সাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে,
হাক্কানির ভেতরে পাবেন। এক নম্বরে মফাসসালানি গ্রাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি দুনিয়ায় যারা যাবে এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোন বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে ঘুরবে বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান আমি নিষেধ করছি না, কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে মেয়ে নিয়ে বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না, এরকম বিয়ে দেশে নেই। কথা বলেন এখন, এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান তারপর আপনার আত্মীয়। বিশ্বনবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক, এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিয়াই না থাকে না থাক, কারণ যে বিয়াই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ওইরকম বিয়াই থাকার চাইতে না থাকা ভালো। তাহলে আজ থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। দুই নম্বরে যা খাবেন যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন এখানে, যেই মানের ঘরে থাকেন ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে, যেই মানের কাপড় আপনি পরেন ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে যে দিবসে গেলে ইমানও যায় আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। কেন এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই? নাম দিয়ে শিশু মেলা, শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার ভাইরা এই জন্য এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায় আল্লাহ পাক বলেন ফাতাকুনামিনা জালিমিন, দুইজনে কিন্তু জালিম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটি ছিল তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে, হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না এটা সম্ভব না, আল্লাহ আর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়েটে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান।